আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারক আলাইকুম শাহর, তাকাব্বাল আল্লাহু তাআতানা ওয়া তাআতাকুম। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমার সাথে আজকে এবং পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন তাদের সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আজ কুয়েত সহ মধ্যপ্রাচ্যের তৃতীয় রমজানের এই শুভ সন্ধ্যা এবং বাংলাদেশে দুটি রোজা অতিক্রম করেছে। আমরা এই রমজানের পবিত্র মাসে আপনাদেরকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমরা প্রতি বছরের মতো গতানুগতিক রোজা অনেকেই করে যাচ্ছি, কিন্তু আমরা সত্যিকার অর্থে অনেকেই জানি না রমজানের এই গুরুত্ব, মহত্ব এবং এর বৈশিষ্ট্য, আর কীভাবে এই রমজানের রোজাকে আমরা প্রকৃত অর্থে, বিশেষ করে আমাদের উভকালীন জীবনের কল্যাণে কাজে লাগাতে পারি। আর আমরা সবাই সাধারণত যেটা বলেছি যে গতানুগতিক রোজা রেখি, রোজার মাস আসলো, আমরা নামাজ, তারাবির নামাজ পড়ছি, রোজা রাখছি, অনেকে ফরজ সালাত আদায় করেন না। সত্যিকার অর্থে ফরজ সালাত যদি আদায় না করি তাদের রোজা হবে কি হবে না, এ ব্যাপারে ওলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। আমি আজকে বিস্তারিত না বলে রমজানের এই শুভ সন্ধ্যায় আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা যদি চাই রমজানে পরিপূর্ণ কল্যাণ লাভ করব, তাহলে আমাদের রমজানের রোজাটিকে সুন্দরভাবে রাখতে হবে। সুন্দরভাবে মানে কি? সুন্দরভাবে মানে হচ্ছে এই যে আমরা রমজানের রোজা রেখে যেসব জিনিস থেকে বিরত থাকা দরকার তা থেকে বিরত থাকব। রমজানের মানে, রোজার মানে হচ্ছে বিরত থাকা। রোজাতে সত্যিকার অর্থে রোজা যেটা আমরা বলছি সাওম, এই সাওম মানে হচ্ছে ইমসাক, ইমসাক মানে বিরত থাকা। রোজাতে কিন্তু কিচ্ছু করার নেই, কেমন? রোজার জন্য আমি বলছি, এটা রোজা মানে হচ্ছে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ যে সমস্ত বিষয়ে রোজা ভঙ্গ হয়ে যায় এগুলো থেকে বিরত থাকার নামে হচ্ছে রোজা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রোজার নিয়তে। তাহলে পরে বুঝতে হবে রোজা মানে হচ্ছে ত্যাগ করা, রোজাতে কিছু করার নেই। তাছাড়া রমজানে যে আপনি তারাবির নামাজ পড়ছেন, রমজানে আপনি ভালো কাজগুলো করছেন, এগুলো পৃথক পৃথক ইবাদত হচ্ছে। তো রোজা হচ্ছে শুধু খানা পিনা সহ রোজা ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকার নাম, এবং বিরতটা কীভাবে থাকতে হবে এটা আমি বলতে চাচ্ছি। উলামায়ে কেরাম রমজানের রোজাকে তিন ভাগে ভাগ করেছেন। এই তিন ভাগকে যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে যে এক শ্রেণীর রোজাদার আছেন যারা প্রথম শ্রেণী, এক শ্রেণী হচ্ছেন দ্বিতীয় শ্রেণী, এক শ্রেণী হচ্ছেন তৃতীয় শ্রেণী। আমরা অনেকেই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, এমনকি অনেকেই তৃতীয় শ্রেণীরও আরও নিচে। মাফ করবেন, কেন বলছি যে উলামায়ে কেরাম বলছেন যারা রমজানের রোজা রেখে শুধু মুখ এবং পেটকে বিরত রাখে, অর্থাৎ খানা পিনা থেকে বিরত থাকে, তারা হচ্ছে প্রথম শ্রেণীর রোজাদার। আর যারা রোজা রেখে তাদের মুখ এবং পেট সহ চোখ, কান, হাত, পা সহ সমস্ত শরীরকে, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত থাকেন, তারাই হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর রোজাদার। আর প্রথম শ্রেণীর রোজাদার হচ্ছে যারা তাদের অন্তরকেও গুনাহ থেকে বিরত থাকেন। তাহলে আমরা কি হতে পেরেছি সেই প্রথম শ্রেণী? এই জন্য বলবো বন্ধুরা আমার, আসুন আমরা যেন যারা রোজা রাখছি তারা সত্যিকার্থে ইমসাক অথবা বিরত রাখার দায়িত্বটা পালন করি। কিসের থেকে বিরত থাকতে হবে? যাবতীয় গুনাহ থেকে, রোজা রাখা যে কারণে ভঙ্গ হয়ে যায় সেই রোজা ভঙ্গকারী বিষয় থেকে, এবং যাবতীয় গুনাহ থেকে। কারণ রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, আর যে ইবাদতের কারণে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এবং শুধু জান্নাতে প্রবেশ করবেন না, জান্নাতের একটি বিশেষ মর্যাদা লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রোজাদারদের জন্য একটি বিশেষ জান্নাতে গেট রয়েছে, সেই গেট দিয়ে শুধু তারাই প্রবেশ করবেন যারা রমজানের রোজা রেখেছেন, এবং রোজা রাখার যারা রোজা রেখেছেন তারা যখন জান্নাতে যাওয়া শেষ হবে ওই গেটটি বন্ধ হয়ে যাবে, তাহলে রোজাদার ছাড়া কেউ যেতে পারবে না, তাহলে জান্নাতে বিশেষ মর্যাদা। এবং ওমা বা আল বাহিলি থেকে একটি হাদিস রয়েছে নাসাই শরীফে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম যে মুরনি বি আমালিন, আল্লাহ রসুল বলছেন আলাইকা বিস সাওম ফাইন্নাহু লা ইলাহ, আর তুমি রোজা রাখো কারণ এর সমতুল্য আর কিছুই নেই। তিনি বললেন আমি আবার আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে বললাম মুরনি বি আমালিন, আমাকে আরও কিছু আমলের কথা বললেন। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম পুনরায় একই কথা বললেন আলাইকা বিস সাওম ফাইন্নাহু লা ইলাহ, যে তুমি রোজা রাখো এর সমতুল্য বা বদলা কোনো কিছু নেই। তেমনিভাবে আরেক অন্য হাদিসে এসছে
সেখানে তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আখবিরনি আমালিন ইউদখিলনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি এমন একটি আমলের সংবাদ দিন যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাউম ফাইন্নাহু লা ইল্লাল্লাহ, তোমার উপরে রোজা রাখা দায়িত্ব, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য বা সমকক্ষ কিছু নেই। কাজেই বন্ধুরা আমার, আমি আশা করছি এই রমজানের পবিত্র মাস এটা এমন এক মাস যে মাসে শয়তান বন্ধ থাকছে, যে মাসে বেহেস্তের দরজাগুলো খোলা থাকছে, জাহান্নামের দরজা বন্ধ থাকছে, শয়তান জিঞ্জিরাবদ্ধ থাকছে, আল্লাহর অফুরন্ত রহমত বরকত নাজিল হচ্ছে। এ মাস মাহে রমজানের মাস, এ মাস লাইলাতুল কদরের মাস, এ মাসের ছোট্ট একটি আমল অন্য মাসের চেয়ে অনেক বেশি ফজিলতপূর্ণ। তা পরিষ্কারভাবে আল্লাহ রাসূল বলেছেন যে এই মাসে যে রোজা রাখবে, এই মাসে যে ওমরা করবে, তার ওমরা হচ্ছে আমার সাথে হজ করার তুল্য সওয়াব। কাজে বন্ধুরা আমার, আমরা এই পবিত্র রমজান মাস, যেই মাসে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে ফেরেশতাগণ, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াল শাররে আকসির, হে কল্যাণকামী তোমরা দ্রুত অগ্রসর হও, হে পাপি যারা অন্যায় করো তারা বিরত হও। কাজে আসুন আমরা যারা এখনও ঠিক মতো রোজা রাখতে পারছি না বা রোজা রাখছি অবহেলা করছি, তারা সুন্দরভাবে রোজা রাখি। রোজা রেখে যেন রোজার মানেই হচ্ছে বিরত রাখা। এই জন্য জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা সুমতা ফালিয়াসুম সামুকা ও বাসারুকা লিসানুকা আনিল কাযিব, তুমি যখন রোজা রাখো তখন তোমার চোখ কান এবং জিহ্বাও যেন রোজা রাখে। রোজা রাখা মানে বিরত থাকা, তার মানে হচ্ছে আমি যখন রোজা রাখি আমার চোখ যেন কোনো গুনার কাজ না করে, আমার জবান বা মুখ যেন কোনো গুনার কাজ না করে, আমার কান যেন কোনো গুনার কাজ না করে। আমি যেন এই মুখকে যেমন পেটকে বিরত রাখছি খাওয়া পান করা থেকে, তেমনিভাবে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যেন আমরা গুনা থেকে বিরত রাখতে পারি, তাহলেই আমরা দ্বিতীয় শ্রেণীর রোজাদারে উন্নতি হব। আর সর্বপ্রথম শ্রেণী হবো যখন আমাদের অন্তরও কোনো গুণা কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুণা থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান লাম ইয়াদা কাউলা সুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কর্ম এবং মিথ্যা কাজ পরিহার করলো না, ত্যাগ করলো না, তার রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে এই যে যিনি রোজা রেখে তার জবানকে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে পারবে না গুনাহ থেকে, তার রোজা অনেক সওয়াব কমে যাবে, রোজা ত্রুটিপূর্ণ হবে, এমনকি এমন অনেক কথা বা কর্ম হয়ে যেতে পারে যে তার রোজা ভেঙেই যাবে। এই জন্য বন্ধুরা আমার, আমি আশা করছি যে আমরা যেন জবানকে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করি। মোহাম্মদ সালেহ উসাইমিন সৌদি আরবের বিখ্যাত আলেম ছিলেন, তিনি এর ব্যাখ্যায় বলছেন, মিথ্যা কথার মানে হচ্ছে মুখ থেকে যা কিছু অন্যায় বের হয়, যেমন মিথ্যা সাক্ষী, গীবত, গালিগুলোস, গান বাজনা ইত্যাদি, তো মিথ্যা কথার সামিল। আর মিথ্যা কর্মের সামিল হচ্ছে শরীয়ত বিরোধী যে কোনো কর্ম অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কর্ম মিথ্যা কাজ পরিহার করে না তার রোজার আল্লাহর কোনো দরকার নেই, তার মানে কি তার রোজা পূর্ণ হয় না অথবা হয় না। এই জন্য আমরা যারা রোজা রাখছি আসুন আমরা প্র্যাকটিস করি, আমরা আমাদের রোজা রাখা অবস্থায় যেমন আমাদের মুখ এবং পেটকে খাবার থেকে পানীয় থেকে বিরত রাখছি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এমনকি আমাদের মন এবং অন্তরকেও গুনাহ থেকে বিরত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে সুন্দরভাবে পরিপূর্ণ রোজার তৌফিক দান করুন, এবং এই রমজানের রোজা রেখে আমরা যেন পরিপূর্ণ সওয়াব লাভ করতে পারি। দুনিয়া আখেরাতে কল্যাণ কামনা করছি। আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।